উইল টু উইন, ইচ্ছাশক্তি সাফল্যের সিঁড়ি। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকাটাই আমাদের সবার কাম্য। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন একজন মানুষের কথা জানাবো যাকে হয়তো আপনারা সবাই চেনেন। চেহারাতে না চিনলেও জীবনে একবার হলেও হয়তো ওনার নামটি পড়েছেন। কি অবাক লাগছে, জানতে ইচ্ছে করছে কে এই লোক? আজ আমরা যার কথা বলবো, তিনি জন্মেছিলেন অত্যন্ত গরিব ঘরে, টাকার অভাবে, যার ঘরে ঠিকমতো খাবার যুক্ত না। পড়াশোনা করার জন্য যিনি দোকানে দোকানে ঘুরে সাহায্য চেয়েছিলেন, সেই ছেলে নিজের ইচ্ছে শক্তির জোরে নিজেকে পরবর্তীতে এমন অবস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন যে একসময় বাংলাদেশের সব টাকায় তার স্বাক্ষর থাকত। আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের কথা। বাবা মা, পাঁচ ভাই আর তিন বোনের বিশাল পরিবারে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো। তৃতীয় শ্রেণীতে ওঠার পর পরিবারের অর্থ যোগান দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গাভী আর কয়েকটা খাসি মাঠে চড়িয়ে বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। কিছুদিন এভাবে চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত 8 টাকা দিয়ে তিনি একটি পান বিড়ির দোকান দেন। ভাইয়ের সঙ্গে স্কুল মাঠে নাটক দেখতে গিয়ে তার আবার স্কুলে ফিরতে ইচ্ছে হয়। বার্ষিক পরীক্ষার তখন মাত্র আর 3 মাস বাকি। তার বড় ভাই হেড স্যারকে অনেক পীড়াপিড়ি করে তার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন। সেদিন হেড স্যার অবজ্ঞার ভঙ্গিতে বলেছিলেন, সবাই কি দিয়ে কি লেখাপড়া হয়? ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, এমনকি তার কোনো বইও নেই। কিন্তু তার মনে জেদ চেপে বসল, তাকে পরীক্ষায় পাশ করতেই হবে। এককালের সহপাঠীর বাড়িতে গিয়ে সেখান থেকে পড়াশোনা করার জন্য সাহায্য চাইলেন তিনি। সব কিছু খুলে বলতেই বন্ধুর মা সানন্দে রাজি হয়ে গেল। পরীক্ষার ফল ঘোষণার দিন জানা গেল তিনি প্রথম হয়েছেন। তার বাবা ঘর থেকে একটা খাসি বিক্রি করে তখন তাকে নতুন ক্লাসের জন্য নতুন বই কিনে দিলেন। স্কুলের ফয়েজ মৌলভী স্যার তাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন। গ্রামের একমাত্র ম্যাট্রিক পাস তার চাচা মফিজউদ্দিন নিজের বাড়িতে তাকে থাকতে দিলেন। যখন তিনি 8ম শ্রেণীতে উঠবেন তখন তার চাচা একদিন ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন কেটে নিয়ে এসে তাকে দেখালেন। ক্যাডেট কলেজের ভর্তি ফর্মে স্কুলের হেড স্যার তার আসল নাম আতাউর রহমান কেটে আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন, এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে, দেশে অনেক আতাউর আছে, ওর নামটা একটু আলাদা হওয়া দরকার, তাই আতিউর করে দিলাম। চাচার সঙ্গে জীবনে প্রথম ময়মনসিংহ পরীক্ষা দিতে গিয়ে দেখলেন এত এত ছেলের মধ্যে তিনিই কেবল পায়জামা আর স্পঞ্জ পরে এসেছেন। চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যাওয়ার সময় স্কুলের কেরানি কানাইলাল বিশ্বাসের ফুল প্যান্টও ধার করল। 3 মাস পর চিঠি এলো তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু ক্যাডেট কলেজে পড়তে হলে মাসে 150 টাকা বেতন লাগবে, এর মধ্যে 100 টাকা বৃত্তি দেওয়া হবে, বাকি 50 টাকা তার পরিবারকে যোগান দিতে হবে। আর কোনো আশার আলো দেখতে না পেয়ে প্রাইমারি স্কুলের সেই ফয়েজ মৌলভী স্যারের কাছে গেলেন। পরদিন আরও 2 জন সহকর্মী আর ডক্টর আতিউর রহমানকে সাথে নিয়ে তিনি হাটে গেলেন। সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন, সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন। সবাই সাধ্যমতো 8 আনা 4 আনা 1 টাকা 2 টাকা করে দিলেন। সব মিলিয়ে হলো 150 টাকা, আর চাচারা দিলেন বাকি 50 টাকা। এই সামান্য টাকা সম্বল করে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলেন। যাতায়াত খরচ বাদ দিয়ে তিনি 150 টাকায় 3 মাসের বেতন পরিশোধ করলেন। কিন্তু তিনি জানতে পারলেন যে আর বেতন দিতে না পারলে 3 মাস পর তাকে ক্যাডেট কলেজ ছেড়ে চলে যেতে হবে। কলেজের প্রথম দিনেই মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ MW পিট স্যার তাকে দেখতে এলেন। স্যার তার আর্থিক অবস্থা শুনে বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো 150 টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন। সেই থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1968 সালে মাধ্যমিক এবং 1970 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। মাধ্যমিক পরীক্ষায় কলেজের সব ছাত্রদের মধ্যে প্রথম এবং ঢাকা বোর্ডের মেধা তালিকায় 5ম হন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং মেধা তালিকায় 9ম স্থান অধিকার করেন। এরপর 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং 1976 সালে মাস্টার্স পাশ করার পর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন। 1975 সালে মাস্টার্স পড়াকালীন সময়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। 1979 সালে আবার মাস্টার্স করার পর ভর্তি হলেন MPhil-এ। মাস 6 একের মধ্যেই তাকে PhD-তে ট্রান্সফার করা হয়। 1983 সালে তিনি PhD শেষ করেন। এরপর 1983 সালে PhD শেষ করে যোগ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়াও তিনি জনতা ব্যাংক অফ ডিরেক্টরসের চেয়ারম্যান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য,
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষকতা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। 2009 সালের পহেলা মে ডক্টর আতিউর রহমানকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। 2010 সালে তিনি বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শেলটেক পুরস্কারে ভূষিত হন। মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কলকাতার এশিয়াটিক সোসাইটি তাকে ইন্দিরা গান্ধী স্বর্ণস্মারক 2011 পুরস্কারে ভূষিত করে। 2014 সালে অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য ফিলিপাইনের দাতব্য প্রতিষ্ঠান গুসি প্রিস প্রাইজ ফাউন্ডেশন তাকে গুসি শান্তি পুরস্কার প্রদান করে এবং পুয়ার ম্যান ইকোনমিস্ট খেতাবে ভূষিত করে। লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ব্যাংকার 2015 সালে তাকে এশিয়ার সেরা গভর্নর হিসেবে আখ্যা দেয়। 2016 সালে তার লেখা বইয়ের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন তো, দারিদ্রতার চূড়ান্ত সীমায় থেকেও নিজের মনের ইতিবাচক জেদ আর ইচ্ছে শক্তির জোরে ডক্টর আতিউর রহমান নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই নিজের বর্তমান আর্থিক অবস্থার জন্য হতাশ না হয়ে নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলুন এবং সঠিক রাস্তায় পরিশ্রম করতে থাকুন। আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, বরং টাকাই আপনার পিছনে ছুটবে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিওর মাধ্যমে কারো জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। এরকম আরও অনুপ্রেরণামূলক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।